আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ চব্বিশ জুন দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে হজ মৌসুমে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের তথ্য দিয়েছে দেশটির প্রশাসনিক বিভাগ ভিক্ষাবৃত্তি বা দান সংগ্রহ করা পবিত্র হজকে কাজে লাগানো একটি বড় অপরাধ এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন ভিক্ষাবৃত্তি নগদ অর্থ ও অনুদান সংগ্রহের জন্য হজ মৌসুমকে কাজে লাগানোর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের পক্ষ থেকে সৌদির প্রশাসনিক বিভাগ বা পাবলিক প্রসিকিউশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন অনুদান সংগ্রহের জন্য আত্মাধিকতা এবং হজের আচারের পবিত্রতাকে ব্যবহার করা নিষিদ্ধ ওই বিবৃতিতে বলা হয়েছে অনুদান সংগ্রহের জন্য হজের পরিবেশ নষ্ট করা একটি বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কারণ ভিক্ষাবৃত্তি বা দান সংগ্রহের মতো কর্মকাণ্ডে অন্যের অর্থ অবৈধভাবে তস্রুপের সংখ্যা থাকে এই ক্ষেত্রে বিভিন্ন প্রতারণামূলক পদ্ধতি ব্যবহৃত হতে পারে সৌদির পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন হজের সময় উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে যে যেকোনো পক্ষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি বা অনুদান সংগ্রহ করা যাবে না এই ধরনের কাজ অবৈধ যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পর থেকে ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের ফুটবল লিওনেল মেসিদের পরাস্ত করার পর বিশ্ব ফুটবল তোড়জোড় শুরু করে এশিয়ার এই দেশটি মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি সব শেষ বিশ্বকাপের পর থেকেই আসন্ন দুই সালের বিশ্বকাপ আয়োজনের জন্য উঠে পড়ে লেগেছিল তবে এবার সেই ইচ্ছা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব নিজেদের গড়ালিগে ঢেলে সাজানোর জন্য পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এসেছেন সৌদি আরবে সেই ধারাবাহিকতায় করিম বেনজেমা থেকে মতো বিদেশি ফুটবল মহাতারকাদের এনেছেন তারা চেষ্টা করেছিলেন মেসিকেও আনার সমর্থনযোগ্যের মধ্যে ব্যাপক উদ্বাদনা তৈরি করা সৌদি আরব এবার হেঁটেছে ভিন্ন পথে আসন্ন দুই হাজার তিরিশ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন তারা সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদ এবং মিশরকে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে